নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছিলাম সাহিত্যিক শ্রী প্রচেত গুপ্তর মেঘমল্লারে হত্যার গান। আজ এই উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। অফিসে এসে মেঘমল্লার ফাইল নিয়ে পড়েছেন বসন্ত। জেরার অংশগুলো দেখছেন মনোযোগ দিয়ে, কোনো অংশে পেন্সিল দিয়ে দাগ দিচ্ছেন, কোথাও পাশে নোট রাখছেন পেন্সিল দিয়ে। এবার একটা কাগজের টুকরো টেনে নিলেন, ওপরে লিখলেন লিস্ট অফ সাসপিশিয়াস পিপল। লেখাটার দিকে তাকিয়ে সেটা কেটে লিখলেন সন্দেহভাজন। যেহেতু আমাদেরই কাহিনীর একটি বড় অংশ রঞ্জনী রায় এবং তার সহকারীদের নেওয়া জবানবন্দি থেকে তৈরি, তাই আমরা পুনরাবৃত্তিতে যাব না। আমরা শুধু গোয়েন্দা বি সাহার দাগ দেওয়া অংশগুলোতে চোখ বোলাই। এই অফিসার কার কোন কথাগুলোতে গুরুত্ব দিচ্ছেন একবার দেখে নেওয়া যাক। উনি নোটেই বা খসখস করে কি লিখছেন, এগুলোর দিকে তাকালে রহস্যের কুয়াশা খানিকটা কাটতে পারে। তবে তার আগে একটা জরুরি কথা জানিয়ে রাখা যাক। অফিসে আসবার সময় বসন্ত যখন গাড়িতে ছিলেন, রঞ্জনী রায় তাকে মোবাইলে ফোন করে, জানায় গতকাল যে দুটি প্রশ্ন তাকে করা হয়েছিল তার একটির উত্তর পাওয়া গেছে, একটির পাওয়া যায়নি। প্রোগ্রাম অর্গানাইজার, যাকে ইমপ্রেশিওর বলা হয়, সেই মোহন পাকরাশির স্ত্রী মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে। স্বামী স্ত্রী দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছিলেন, বিকেল শেষ হয়ে আসছিল। পাহাড়ে উঠবার পথে একটার সময় গাড়ি থেকে নেমে ড্রাইভার বাথরুমে যায়। মোহন পাকরাশির স্ত্রী সেই সুযোগে গাড়ি থেকে নেমে পড়েন, তার হাতে ছিল ক্যামেরা। তিনি গাড়ি থেকে সরে খাদের ধারে গিয়ে ফটো তুলতে লাগলেন। আলো কম থাকলেও ফটো তুলবার জন্য দৃশ্য খুবই সুন্দর ছিল। কুয়াশায় ঢেকে আসছিল পাহাড়। 40 বছর আগের কথা, তখন দার্জিলিংয়ের পথ এখনকার মতো এত জমজমাট ছিল না, এত ঘন ঘন গাড়ি ওঠানামা করত না, অনেকটাই নির্জন, অনেকটাই প্রাকৃতিক। পাখির ডাক, ঝোড়ার জল পড়বার আওয়াজ শোনা যেত স্পষ্ট। মোহন পাকরাশির স্ত্রীকে বারণ করেন, ফিরে আসতে বলেন, মহিলা শোনেননি। ফটো তুলবার আনন্দে আরও এগিয়ে যান। তিনি বুঝতে পারেননি কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। একসময় তিনি একটা পাথরে পা রাখতে যান, সেটি হড়কে যায়। চোখে ক্যামেরা রেখেই হুমড়ি খেয়ে পড়েন মহিলা, পড়েন খাদে। মোহন পাকরাশির চিৎকারে ড্রাইভার ছুটে আসে। হাড়ঘোড় ভাঙা মৃতদেহ পাওয়া যায় 300 ফুট নিচ থেকে। আশ্চর্যজনকভাবে একটি পাহাড়ি ঝাউ গাছ ক্যামেরাটিকে বুকে জড়িয়ে রক্ষা করে। দ্বিতীয় প্রশ্নটা ছিল দামিনীকে নিয়ে। বিশাহা জানতে চেয়েছিলেন দামিনী কোথায়। মধুমালতীর ঠাকুমার ছোটবেলার হারিয়ে যাওয়া সখী, যার নাম দামিনী হলেও মধুমালতীর ঠাকুমা তার সঙ্গে সই পাতিয়েছিলেন, নাম দিয়েছিলেন মধুমালতী, যাকে দেখতে নাকি অবিকল তার নাতনির মতো। কোথায় হারিয়ে গেল সে? রঞ্জনী জানিয়ে দিয়েছে এই উত্তর পাওয়া যায়নি। বিশাহা বললেন, ঠিক আছে, ওর খোঁজ না পেলেও চলবে, প্রথমটা ভেরি ইম্পর্টেন্ট রঞ্জনী। আমার এরকম সন্দেহ হচ্ছিল, দার্জিলিংয়ের যে থানা এলাকায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাদের ফাইলটা ওপেন করতে বলো, এখনই মেল পাঠাও, ক্যামেরাটা কোথায় আছে দেখো, যদি পাওয়া যায়। অনেক সময় থানার মালখানাতে পড়ে থাকে, আর ওই মোহন পাকরাশি লোকটাকে ক্লোজ করো। রঞ্জনী উত্তেজিত গলায় বলল, করছি স্যার, লোক দিয়ে দিচ্ছি, আর দুটো কথা ছিল, কাল রেডে গিয়ে। বিশাহা বললেন, পরে শুনবো। এরপর বসন্ত সাহা অফিসে এসে ফাইল খুলেছেন। দেখা যাক জেরার কোন অংশগুলোকে তিনি গুরুত্ব দিচ্ছেন। বলাকা মণ্ডল, গায়িকার দেহরক্ষী। প্রশ্ন, তুমি সেদিন মধুমালতীর ডিউটিতে যাওনি কেন? বলাকা, কাজের চাপ ছিল। প্রশ্ন, কি কাজ? বলাকা, আমি সেলাইয়ের কাজ করি। প্রশ্ন, বডিগার্ড হয়ে সেলাইয়ের কাজ করাটা কেমন বেমানান নয় কি? বলাকা, কি করব, আমার নামে মিথ্যে মামলা হওয়ার পর কেউ আর সিকিউরিটির কাজ দিতে রাজি হতো না। কোনো বাড়ি বা শপিং মলে দাঁড়িয়ে কাজ করব না, জেলে থাকাকালীন সেলাই শিখেছিলাম,
প্রশ্ন, সেদিন সেলাইয়ের কাজ কোথায় করছিলে? বলাকা, বাড়িতে দর্জির দোকান থেকে অর্ডার এনে কাজ করছিলাম। প্রশ্ন, কেউ সাক্ষী আছে? বলাকা, আমি একা থাকি, কসবায় একটা ঘর নিয়ে থাকি, সাক্ষী কে থাকবে? তবে আশেপাশের ঘরে জিজ্ঞেস করে দেখতে পারেন, তারা হয়তো আমার সেলাই মেশিনের আওয়াজ শুনে থাকতে পারে। সেদিন বিকেল থেকে রাত পর্যন্ত কাজ করেছিলাম। এখানে স্টার চিহ্ন দিয়ে রঞ্জনী নিচে নোট লিখেছে, বলাকার বাড়ি তল্লাশির সময় সত্যি অনেক সেলাইয়ের জামা কাপড় পাওয়া যায়। পায়ে চালানো একটা সেলাই মেশিন রয়েছে, সেটি দেখলেই বোঝা যায় এতে রোজ কাজ হয়। ঘরটা ছোট, এরকম আরও কটা ঘর আছে পাশে। আশেপাশের ঘরের লোকজনের সঙ্গে পুলিশ কথা বলে দেখেছে, সত্যি ঘটনার দিন বলাকার বন্ধ ঘরের সেলাই মেশিনের আওয়াজ একটু সময়ের জন্য থামেনি, রাত পর্যন্ত টানা চলেছে। প্রশ্ন, দেশের বাড়ি কোথায়? বলাকা, জয়নগরে। ছোটবেলায় খেলাধুলো, গাছে চড়া, পুকুরে লাফানো ভালো লাগত, লেখাপড়ার থেকে দৌড়ছাপ বেশি ভালোবাসতাম। বাবা ছোটবেলায় চলে গিয়ে আর এক মহিলাকে বিয়ে করল, আর এলো না। মা মারা গেল ক্লাস ফাইভে, কাকা কাকিমার কাছে মানুষ। স্কুল শেষ করে কলকাতায় এলাম, কলেজেও ভর্তি হলাম, তারপর ফিজিক্যাল ট্রেনিংয়ে ঢুকে পড়লাম। সিকিউরিটি সার্ভিসে চাকরি পেতে কলেজ বন্ধ হয়ে গেল। প্রশ্ন, মধুমালতীর কাছে কে নিয়ে গেল? বলাকা, বিলু। প্রশ্ন, কি করে আলাপ? বলাকা, জেল থেকে বেরিয়ে সেলাই করি আর কাজ খুঁজি, শুধু সেলাইতে তো পেট চলে না, হালকা কোনো সিকিউরিটির কাজ যদি পাই। ওই লোকের সঙ্গে আলাপ হয়েছিল একটা অফিসে, সেও গেছে পিয়ন গার্ডের ধান্দায়, সেই আমাকে দিদির ফোন নাম্বার দেয়। প্রশ্ন, তোমার দিদি কেমন মানুষ ছিলেন? বলাকা, খুব ভালো, মাথা উঁচু করে বাঁচত, যেটুকু রংঢং করত এই পেশায় সেটুকু লাগে, তবে কোনো ব্যাটা ছেলে যাতে অসভ্যতা করতে না পারে তার জন্য আমাকে রেখেছিল। প্রশ্ন, কারোর সঙ্গে গোপন সম্পর্ক ছিল? বলাকা, আমি জানি না, কারোর বদমাইশি সহ্য করত না, একজন ছাড়া। প্রশ্ন, সে কে? বলাকা, ওই শয়তানটা বিলু, তাকে খুব ভালোবাসত। প্রশ্ন, বিলু শয়তান কেন? বলাকা, কিছু না করে পায়ের ওপর পা তুলে দিদির পয়সায় খেত, মদও খেত, আমার পেছনে খুব লেগেছে হারামিটা, চাকরিটা খাবার তাল খুঁজত। প্রশ্ন, মধুমালতী ওকে পছন্দ করত? বলাকা, খুব, শয়তানটাও বাসত। প্রশ্ন, তোমার নাকি রিভলভার আছে? বলাকা, ফলস, খেলনা রিভলভার, আমি রিভলভার পাবো কোথা থেকে ম্যাডাম? দিদিকে ভরসা দেবার জন্য, এই দেখুন, একেবারে অরিজিনালের মতো, কোমরে গুঁজলে আপনার মতো লাগবে, সুতাহাটার রাসমেলা থেকে কিনেছি, ফাংশনে গেলে মাঝে মধ্যে জামা তুলে শো দিতাম, নিন এটা রেখে দিন। প্রশ্ন, কাজটা ঠিক করনি, অন্যায় করেছ। বলাকা, পেটের জন্য এটুকু তো করতেই হয়, আমি তো অন্যায় কিছু করিনি, অন্যায়কে আটকেছি, শেষ পর্যন্ত পারলাম না, আফসোস হচ্ছে, তবে আমি তো থাকতাম দিদির পেছন দিকে, গুলি করা হয়েছে সামনে থেকে, আমি থাকলেই বা কি করতে পারতাম? প্রশ্ন, কে খুন করতে পারে বলে তোমার মনে হয়? বলাকা, কাউকে মনে হয় না ম্যাডাম, শুধু একজনকে। প্রশ্ন, কে, নাম বলো, তোমার দলের কেউ? বলাকা, না, পিনাকি নামের একটা চ্যাংড়া ছেলে, কদিন ধরে দিদির পেছনে ঘুরঘুর করছিল, ফাংশনে গান শুনতে আসতো, দিদির সঙ্গে আলাপ করে টুকটাক কথা বলতো, হয়তো দিদি বকাবকি। প্রশ্ন, তার জন্য একেবারে খুন, এটা বেশি হয়ে যাচ্ছে না? বলাকা, ম্যাডাম অভয় দিলে একটা কথা বলি? প্রশ্ন, বলো। বলাকা, কাউকে কখনো বলিনি, আজ আপনাকে বলছি ম্যাডাম। একদিন দুপুরে দিদির বাড়িতে গিয়েছিলাম, সেলাই মেশিনটা খারাপ হয়েছিল, সারাতে হবে, বেতনের কিছুটা যদি অ্যাডভান্স পাই। সেদিন খুব ঝড়জলের দিন ছিল, ইচ্ছে করেই ফোন করে যাইনি, টাকার কথা সামনে বলাই উচিত, তাছাড়া সামনে গিয়ে দাঁড়ালে দিদি খালি হাতে ফেরাতে পারবে না, কিছু না কিছু দেবেই।
গিয়ে দেখি দিদির বাড়িতে সদর দরজা খোলা। একটু অবাক হয়ে ভেতরে ঢুকি, দরজার পাশে ভিজে চুপচুপে হয়ে যাওয়া ছাতা রাখি। কাউকে দেখতে না পেয়ে কয়েক পা এগোই। দিদির কি তবে শরীর খারাপ, দরজা না আটকে শুয়ে পড়েছে? হঠাৎই চাপা গলায় ধমকানি শুনি, দিদির গলা, শোবার ঘর থেকে ভেসে আসছে। প্রশ্ন, কি কথা ভেসে এলো? বলাকা, দিদি ধমক দিচ্ছে, আজ তোমাকে ছেড়ে দিলাম কি নাকি? এইভাবে যদি আর কোনোদিন আমার বাড়িতে ঢোকবার চেষ্টা করো, সোজা পুলিশে ফোন করব। তোমার মতো ছুচোকে মারতে পুলিশও ডাকতে হবে না, আমার বডিগার্ডই যথেষ্ট। পেটে তার লাথি খেলে বুঝবে, দরজা খোলা দেখে তুমি আমার বেডরুম পর্যন্ত ঢুকে পড়েছ, কোন সাহসে? এই শেষবারের মতো তোমাকে মাফ করে দিলাম। প্রশ্ন, তারপর তুমি কি করলে? পিনাকি লোকটাকে মারলে? বলাকা, না না, আমি তাড়াতাড়ি ছাতা নিয়ে পালিয়ে এলাম, দিদির পার্সোনাল ম্যাটার, আমাকে না বললে আমি কেন নাক গলাতে যাব? প্রশ্ন, তোমার দিদিকে কে খুন করেছে বলে মনে হয়? বলাকা, এই নোংরা ছেলেটাই সেদিনের হুমকির বদলা নিয়েছে। এবার জেরা বিলুকে, এখানেও সবটা বলার কোনো প্রয়োজন নেই, যেটুকুতে বসন্ত সাহা নজর দিয়েছেন সেটুকুই দেখা যাক। বিলু, মধুমালতীর স্বামী, প্রাক্তন হতে পারে। প্রশ্ন, মধুমালতী আপনার কে হতো? বিলু, স্ত্রী। প্রশ্ন, আপনি তো একসময় গুন্ডামি করে বেড়াতেন। বিলু, চুপ। প্রশ্ন, মধুমালতী আপনাকে কেন তাড়িয়ে দিয়েছিল? বিলু, তাড়িয়ে দেয়নি তো, একটা ভুল খবর পেয়ে রাগারাগি করেছিল। প্রশ্ন, কি খবর? বিলু, আমি নাকি আবার বিয়ে করেছি। প্রশ্ন, করেছেন? বিলু, পাগল, আমি মধুকে ভালোবাসতাম, এখনো বাসি, সেও আমাকে ভালোবাসে, কদিনের জন্য আমি সরে যাই, বইয়ের রাগ কমলে সে আমাকে নিয়ে আসে। প্রশ্ন, কোথায় ছিলেন? বিলু, স্থায়ী কোথাও নয়, রোজগারপাতির ধান্দায় এদিক ওদিক ঘুরে বেড়াতাম। এক রাতে হাইওয়ের ধারের দোকানে বসে খাচ্ছিলাম, মধু কোথাও থেকে ফাংশন করে ফিরছিল, ডাকা হয়ে যায়, আমাকে বাড়িতে ফিরিয়ে আনে। প্রশ্ন, আপনার স্ত্রীকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? বিলু, মনে হয় না, আমি জানি কে করেছে। পিনাকি নামের একটা ছেলে মধুর সঙ্গে লটর ঘটর করতে যায়, একদিন মধুর হাতে চড়ও খেয়েছে, সেই রাগে খুন করেছে। আপনারা শুয়োরের বাচ্চাটাকে ধরে ধোলাই দিন, সব স্বীকার করবে, নইলে আমার হাতে ছেড়ে দিন। প্রশ্ন, আর কাকে সন্দেহ হয়? বিলু, পুরো নয়, অর্ধেক হয়, ওই বলাকা মেয়েটা একটা হারামজাদা মাগি ম্যাডাম, ওর সঙ্গে পিনাকি ছেলেটার কোনো শার্ট ছিল না তো, ওকে ধরে একটু রোগড়ে দেখুন তো, বলাকা সেদিন ছুটি নিয়েছিল কেন জিজ্ঞেস করুন ওকে। প্রশ্ন, আমরা কি করব আমাদের বুঝতে দাও, আর একবার যদি গাল দিয়ে কথা বলো দাঁত ফেলে দেব। বিলু, ক্ষমা চাইছি ম্যাডাম। প্রশ্ন, ঘটনার সময় তুমি কোথায় ছিলে? বিলু, বাড়িতে, জ্বর হয়েছিল। প্রশ্ন, তোমার কোনো অস্ত্র আছে? বিলু, না, মধুমালতী কোথা থেকে একটা রিভলভার জোগাড় করেছিল, আমি তখন ওর সঙ্গে ছিলাম না, সেই রিভলভারটা তো আমি আপনাদের কাছে জমা করেছি। নিচে রঞ্জনীর নোট, ব্যালিস্টিক রিপোর্টে বলছে এই রিভলভার থেকে গুলি করে গায়িকাকে হত্যা করা হয়নি, গায়িকার পেট থেকে পাওয়া গুলির সঙ্গে এই রিভলভারের গুলির কোনো মিল নেই। বিষ্ণু দাম, মধুমালতীর সঙ্গে সিনথেসাইজার বাজাত। প্রশ্ন, মধুমালতী মেয়েটি কেমন ছিল? বিষ্ণু, মানে আমি তার সঙ্গে বাজনা বাজাতাম, ঠিক সময় পেমেন্ট দিত, ব্যাস মিটে গেল, এর বেশি কিছু জানি না। প্রশ্ন, সত্যিই জানেন না নাকি বলতে চান না? বিষ্ণু, সত্যি জানি না। প্রশ্ন, দেখুন এটা কোনো টিভি চ্যানেলের ইন্টারভিউ হচ্ছে না, এটা পুলিশের ইন্টারোগেশন, সত্যি কিভাবে বলাতে হয় আমরা জানি। বিষ্ণু, কি করবেন, মারবেন? প্রশ্ন, দরকার হলে তার থেকেও কঠিন পথ আমাদের জানা আছে, আজ থেকে ছ মাস আগে পেমেন্ট নিয়ে
আপনার সঙ্গে মধুমালতীর গোলমাল হয়, আপনি ওর টিম থেকে বেরিয়ে যাবেন বলে হুমকি দেন। বিষ্ণু, আমাদের প্রফেশনে এরকম হয়েই থাকে, হ্যান্ডসদের পেমেন্ট নিয়ে আর্টিস্টের সঙ্গে গোলমাল হওয়াটা নর্মাল। প্রশ্ন, যা নর্মাল আপনি তার থেকে বেশি দূর গিয়েছিলেন, আর্টিস্টকে আপনি হুমকি দিয়েছিলেন, বলেছিলেন ঠিক মতো টাকা না পেলে দেখে নেবে। বিষ্ণু চুপ করে থাকে, মাথা নামায়। প্রশ্ন, এবার বলুন মধুমালতী কেমন ছিল, তার চরিত্র? বিষ্ণু, আমি কখনো গোলমাল দেখিনি, মধু প্রফেশনাল ছিল, আমাদের ঝগড়া কিন্তু খুব তাড়াতাড়ি মিটেও যায়, আর হাজার দুয়েক টাকার জন্য কেউ কাউকে খুন করে না। প্রশ্ন, রেগে গেলে মানুষ 10 টাকার জন্যও খুন করতে পারেন। নাম কঙ্কন পাত্র, মধুমালতীর সঙ্গে গিটার বাজাত। প্রশ্ন, মধুমালতী কেমন মেয়ে? কঙ্কন, ভালো। প্রশ্ন, আর কিছু জানেন না? কঙ্কন, আর কিছু জানার আমার কথা নয়, উনি ডাকতেন আমি গিয়ে বাজাতাম, আর 5টা সিঙ্গারের সঙ্গে যা সম্পর্ক ওর সঙ্গেও তাই ছিল। প্রশ্ন, বিলু নামের ছেলেটিকে তো অনেকদিন ধরে দেখছেন, ছেলেটা কেমন? কঙ্কন, জানি না, আমার সঙ্গে কথাবার্তা বিশেষ ছিল না। প্রশ্ন, তারপরে ও কেমন মনে হতো? কঙ্কন, কি আর মনে হবে, একটা ফালতু লোক, মধু যে কেন ওকে বিয়ে করেছিল। প্রশ্ন, আপনারা মধুমালতীর অতীত নিয়ে কিছু জানতেন? কঙ্কন, খুব ডিটেলসে নয়, খানিকটা জেনেছি, শুনেছি ওই লোকটা মধুমালতীকে একসময় হেল্প টেল্প কিছু করেছিল, তারপর বিয়ে হয়, একসময় মধুমালতী লোকটাকে বাড়ি থেকে বেরও করে দেয়, কেন যে আবার ফিরিয়ে নিল। প্রশ্ন, আপনি বিলুকে কতটা জানেন? কঙ্কন, মনে হয় ফালতু লোক, বেশি জানতে চাই না, তবে ওই লোকটাকে জড়িয়ে একবার একটা মজার ঘটনা শুনেছিলাম। প্রশ্ন, কি মজা? কঙ্কন, আমার মাস্তুতো দিদি থাকে সুতাহাটে, সেই দিদি একবার উত্তরপাড়ায় এসে মধুমালতীর প্রোগ্রাম দেখে, আমি বাজাচ্ছিলাম বলে এসেছিল, প্রোগ্রাম হয়ে গেলে মধুমালতীর সঙ্গে দিদির আলাপ করিয়ে দিই, মধুমালতীর পাশে সেই সময় বিলুও ছিল, দিদি তাকে দেখে, পরে আমাকে জিজ্ঞেস করলো লোকটা কে, আমি বলেছিলাম মধুমালতীর বর, দিদি অবাক হয়ে বলেছিল, সে কি, লোকটাকে তো একসময় সুতা হাটায় দেখতাম, একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াতো। আমি বললাম, ধুস, ও তো এখানেই থাকে, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। দিদি বলল, তাই হবে, খুব কমন চেহারা। প্রশ্ন, বিলুর মহিলা ঘটিত দোষ আছে? কঙ্কন, মনে হয় না, কখনো মেয়েদের দিকে নজর দিচ্ছে বলে দেখিনি, অন্তত আমাদের সঙ্গে থাকবার সময় তো নয়ই, মধুমালতীর বডিগার্ড তো একজন মেয়েই ছিল, বলাকা, তার সঙ্গে আদায় কাজকলায় সম্পর্ক ছিল। জাজু, মধুমালতীর সঙ্গে ড্রামস বাজাত। প্রশ্ন, আপনি বিলুকে একবার মারতে তেড়ে গিয়েছিলেন? জাজু, হ্যাঁ। প্রশ্ন, কেন? জাজু, আমাকে গাঁজাখোর বলেছিল। প্রশ্ন, আপনি গাঁজা খান? জাজু, খাই, আপনাদের এখান থেকে বেরিয়েই খাবো, মধুমালতী মারা যাওয়ায় আমার খুব মন খারাপ, এটা ভালো ছিল, অনেক খেটে নিজের পায়ে দাঁড়িয়েছিল, খুব পরিশ্রম করত, যে বাস্টার্ড ওই কাজ করেছে তাকে যদি হাতের সামনে পেতাম। নন্দিনী ভট্টাচার্য, পিনাকী ভট্টাচার্যের বোন। প্রশ্ন, তোমার দাদা কোথায়? নন্দিনী, বিশ্বাস করুন ম্যাডাম, আমি জানি না। প্রশ্ন, বিশ্বাস করলাম, এই খাতাটা তোমার? নন্দিনী, হ্যাঁ, চাকরির পরীক্ষার জন্য পড়ছি। প্রশ্ন, তুমি বাঁশি বাজাও? নন্দিনী চমকে উঠে বলে, না না। প্রশ্ন, অঙ্কুশ নামে কাউকে চেনো? নন্দিনী আরো চমকে উঠে বলে, না না, চিনি না। প্রশ্ন, নন্দিনী, তোমাকে আমি বিশ্বাস করছি, তুমি কিন্তু আমাকে করছো না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি চেনো,
আমার হাতে প্রমাণ রয়েছে নন্দিনী। নন্দিনী: দাদার খুব বন্ধু, মধুমালতীর সঙ্গে বাঁশি বাজাতেন, এই বাড়িতেও এসেছেন। আমি ওকে, উনিও জানেন না, উনি বিবাহিত ম্যাডাম, কেউ জানলে। রঞ্জনী নোটে লিখেছে, এই কথা বলে মেয়েটি মুখে হাত চাপা দিয়ে কেঁদে ফেলে। অঙ্কুশ মুখার্জি মধুমালতীর সঙ্গে বাঁশি বাজাত। প্রশ্ন: আপনাকে দেখেই মনে হচ্ছে আপনার আর্থিক অবস্থা ভালো নয়, বাঁশি বাজিয়ে আপনার উপার্জন কীরকম? অঙ্কুশ: ভালো না, মধুমালতীর খুনের সঙ্গে আমার উপার্জনের কি সম্পর্ক? প্রশ্ন: আছে, মার্ডার হয় ফর গেইন অথবা মার্ডার ফর রিভেঞ্জ। যাক, পিনাকি কোথায়? অঙ্কুশ: পিনাকি কে? প্রশ্ন: আচ্ছা বাদ দিন, আপনি কি জানেন ঘটনার দিন স্টেজে গাইতে উঠবার আগে পিনাকি নামে আপনার ওই বন্ধুটির সঙ্গে মধুমালতীর দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে? অঙ্কুশ: আবার আপনারা ভুল করছেন, পিনাকি নামে আমি কাউকে চিনি না। প্রশ্ন: আচ্ছা, আবারও না হয় মেনে নিচ্ছি, নন্দিনী নামে কোনো মেয়েকে আপনি চেনেন? অঙ্কুশ: কে নন্দিনী? প্রশ্ন: ওহ, তাও চেনেন না? আচ্ছা দেখুন তো, এই খাতাটা চিনতে পারছেন কি না? অঙ্কুশ: না, চিনতে পারছি না, এটা কার খাতা? প্রশ্ন: নন্দিনী নামের একটি মেয়ের খাতা, মেয়েটি চাকরির পরীক্ষা দেবে, এই খাতায় সে পড়া লিখে প্র্যাকটিস করে। অঙ্কুশ: এসব আমাকে বলছেন কেন? কোনো মেয়ের চাকরির খাতা নিয়ে আমি কি করব? প্রশ্ন: এবার এই পাতাটা দেখুন, পেনে আঁকিবুকি করা একটা বাঁশির ছবি। অঙ্কুশ: কে খাতায় বাঁশির ছবি এঁকেছে তার জন্য আমি কি করতে পারি? তার মানেই আমি তাকে চিনি? প্রশ্ন: ভালো করে আঁকিবুকিটা দেখুন, ভেতরে অঙ্কুশ কথাটা লিখে কাটা হয়েছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি ভুল বলছি না। এই নিন খাতাটা হাতে নিন। এই মেয়েটি পিনাকির বোন, আপনি জানেন মধুমালতীর ফোন কল থেকে আমরা পিনাকির বাড়ির ঠিকানা পাই, তার বাড়িতেও যাই, পিনাকি নেই, তার অসুস্থ মা এবং বোনকে রেখে সে উধাও। তখন তার বাড়ি সার্চ করেছি, নন্দিনীর খাটের ওপর এই খাতাটা দেখি, নিছকই কৌতূহলে খাতাটা উল্টোই, বাঁশির ছবি দেখে থমকাই, মন দিয়ে দেখি, ভেতরের লেখাটা পড়তে পারি, একেবারেই আনমনে লেখা। এই ফাঁকে বলে রাখি, সামান্য বাঁশির ছবি ইগনোর করাই উচিত ছিল, আমি আবার গান বাজনা পছন্দ করি। যাই হোক, নন্দিনী সব বলেছে, খুবই ভালো মেয়ে, বিবাহিত কোনো পুরুষের প্রেমে পড়াটা অপরাধ নয়, তাকে সংযমের মধ্যে রাখাটাই আসল কাজ, নন্দিনী সেটা পেরেছে। অঙ্কুশ মাথা নামিয়ে চুপ করে থাকে। প্রশ্ন: আপনি বাঁশি বাজান, আপনার গুণকে আমি শ্রদ্ধা করি, আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আপনার মতো মানুষের মর্যাদার পক্ষে হানিকর। আপনার ফোন থেকে এখনই আপনার বন্ধুকে এখানে আসতে বলুন। অঙ্কুশ: বলছি। প্রশ্ন: থাক, বলতে হবে না, কোথায় আছে বলুন, আমি লোক পাঠাচ্ছি। অঙ্কুশ: আমার বাড়িতে। ম্যাডাম, ও খুন করেনি, বিশ্বাস করুন আমার মতোই, কিছু করতে না পারলেও। পিনাকি ভট্টাচার্য মধুমালতীর প্রেমিক, শেষে মধুমালতী তাকে প্রত্যাখ্যান করে। এই জেরার বেশিটাই কাহিনীতে পড়া হয়ে গেছে বসন্ত সাহার, তিনি দ্রুত চোখ বুলিয়ে নিলেন, কিছু লাইনের নিচে দাগ দিলেন। প্রশ্ন: পালিয়েছিলেন কেন? পিনাকি: ভয়। প্রশ্ন: কিসের ভয়? পিনাকি: শেষ ফোনে আমি মধুকে খুনের হুমকি দিয়েছিলাম। প্রশ্ন: সে কথা কে জানবে? পিনাকি: যদি মধু রেকর্ড রাখে, আপনারা যদি মোবাইলটা পান, পুলিশ সব পায়। প্রশ্ন: এতগুলো যদির কথা ভেবে একেবারে পালিয়ে গেলেন? পিনাকি চুপ। প্রশ্ন: আপনার ব্যাগ থেকে যে রিভলভারটা পাওয়া গেছে সেটা কার? পিনাকি:
এক সময় রাজনীতি করতাম, তখন একজন রাখতে দেয়, পরে সে পুলিশের এনকাউন্টারে মারা যায়। ওটা রেখে দিয়েছিলাম যদি কাজে লাগে। প্রশ্ন, কি কাজ? প্রেমিকাকে গুলি করে মারতে? পিনাকি, না, নিজেকে মারতে। প্রশ্ন, নিজেকে কেন? পিনাকি, যে কিছু পারে না, অসুস্থ মাকে দেখতে পারে না, ছোট বোনের ঘাড়ে সব দায়িত্ব, একটা চাকরি পায় না, তার বেঁচে থেকে লাভ কি বলুন? প্রশ্ন, তার জন্য বন্দুক রাখতে হবে? আত্মহত্যার তো আরো অনেক উপায় আছে। পিনাকি, কেমন যেন ভরসা লাগে, মনে হয় যে কোনো সময় নিজেকে মেরে ফেলতে পারি। প্রশ্ন, ও দেখুন পিনাকি বাবু, আপনার কাছ থেকে আমরা একটা রিভলভার পেয়েছি যার কোনো লাইসেন্স দেখাতে পারেননি। আপনাকে আমরা অ্যারেস্টও করছি না, আবার ছাড়ছিও না, আপনাকে ডিটেইন করা হলো। মধুমালতী যে গুলিতে মারা গেছে তার ব্যালিস্টিক রিপোর্ট আমরা দেখব, আপনার রিভলভারের পরীক্ষা করে দেখা হবে কোথাও কোনো মিল আছে কি না। তাছাড়া আপনাকে আর্মস অ্যাক্টেও ফেলা হবে, বেআইনিভাবে অস্ত্র ক্যারি করা যে একটা বড় অপরাধ আপনি নিশ্চয়ই তা জানেন। আপনি অস্ত্র কেনা বেচার সঙ্গে যুক্ত কি না তাও দেখতে হবে। সরি। পিনাকি, দেখুন একটাই অনুরোধ, দেখবেন আমার মা যেন খবরটা না পান। প্রশ্ন, সেটা আমরা চেষ্টা করব, আপনিও আমাদের সঙ্গে কোঅপারেট করুন। মধুমালতীর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা এবং মনোমালিন্যের কথা বিস্তারিতভাবে জানান। অস্বস্তি, লজ্জা এবং অপরাধ বোধ নিয়ে পিনাকি রঞ্জনী এবং আরও দুই পুলিশ অফিসারের কাছে সব বলেছে। বসন্ত সাহা ইতিমধ্যেই ফাইল পড়ে সেসব জেনে ফেলেছেন, যা নতুন শুধু তার নিচে দাগ দিলেন। কোনো এক ঘনিষ্ঠ সময় মধুমালতী তাকে জানায় এখনও সে বিলুকে ডিভোর্স করেনি, আইনত তারা এখনও স্বামী স্ত্রী। বড় একটা অপরাধ করায় তাকে তাড়িয়ে দিয়েছিল, আবার আশ্রয় দিয়েছে, করুণা এবং কৃতজ্ঞতায় আশ্রয় দিয়েছে। তবে এবার আর স্বামী হিসেবে নয়, স্বামী হবার ক্ষমতা বিলুন নেই, সে শারীরিকভাবে অক্ষম। এরপর একটা ফাইলে নোট আছে, রঞ্জনী রায় লিখেছেন, ব্যালিস্টিক রিপোর্টে দেখা গেছে অঙ্কুশের রিভলভারটা চলেই না, সেখান থেকে গুলি করে মধুমালতীকে কেন, কাউকেই মারা সম্ভব নয়। রিপোর্ট বলছে কম করে 10 বছর এই অস্ত্র ব্যবহার করা হয়নি। অস্ত্র আইনে নাকি একটা প্রভিশন আছে, যে অস্ত্র ব্যবহার করা যায় না এবং অচল তাকে অস্ত্র বলে না ধরলেও চলে। তবে তা কোথা থেকে নেওয়া হয়েছিল সেই বিষয়ে একটি মামলা পুলিশ করতে পারে। মামলা অপেক্ষাকৃত হালকা হয়, সেই মামলা দিয়ে পিনাকিকে পুলিশ ছেড়ে দিয়েছে, তবে তাকে নিয়মিত পুলিশের কাছে হাজিরা দিতে হবে। নোট রঞ্জনী স্টার মার্ক দিয়ে লিখেছে, পিনাকি পুলিশকে জানিয়েছে মধুমালতী হত্যার ঘটনার পর সে স্টেজের বাঁ দিক থেকে মাথা ঢাকা দেওয়া একজনকে দ্রুত পিছিয়ে আসতে দেখে। প্রশ্ন, হঠাৎ এই লোকের ওপর আপনার নজর পড়ল কেন? পিনাকি, আমাকে একটা জোরে ঠেলা মারে। প্রশ্ন, মুখ দেখেছেন? পিনাকি, না। প্রশ্ন, অনেকেই তো সেই সময় হুড়োহুড়ি করছিল, আপনি এই লোকটার কথা নির্দিষ্ট করে বলছেন কেন? পিনাকি, মনে হয়েছে তাই, কিছু আচরণ চোখে পড়বার মতো হয়, এই আচরণ সেরকম ছিল। স্টেজের থেকে লোকটার দূরত্ব ছিল খুব বেশি হলে 20 ফুট। রঞ্জনী নোটে লিখেছে, পিনাকি সম্ভবত বানিয়ে এ কথা বলেছে যাতে তার ওপর থেকে পুলিশ সন্দেহ সরিয়ে নেয়। পুলিশ যেদিন পিনাকিকে ছেড়ে দেয় সেদিন দাদাকে নিতে এসেছিল নন্দিনী, কদিন ঘুমোতে পারেনি, চোখ মুখ শুকিয়ে গেছে। রঞ্জনীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে রঞ্জনী বাধা দেয়, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, নিচু গলায় বলে, চিন্তা করো না, আমি কাউকে কিছু বলিনি, তুমি মন দিয়ে পরীক্ষা দাও, তোমার দাদা যদি অপরাধী না হয় তারও কোনো ভয় নেই। মোহন পাকরাশি, ফাংশন অর্গানাইজার। প্রশ্ন, মধুমালতী মেয়েটিকে আপনি কতদিন ধরে চেনেন?
মোহন, জন্মানোর আগে থেকে? প্রশ্ন। কথাটার মানে বুঝতে পারলাম না। মোহন, মধুর মা লিপিকা সেনও একজন সিঙ্গার ছিলেন, তাকে আমি অনেক ফাংশন দিয়েছি, তবে তখন সবে তার বিয়ে হয়েছে। লিপিকা গাইতো ভারী সুন্দর, মেয়ের থেকে মায়ের গলা অনেক ভালো ছিল, চেষ্টা করলে অনেক বড় গায়িকা হতে পারত, ফালতু মাচা সিঙ্গার হয়ে থাকতে হতো না। প্রশ্ন। কথাটা আপনি উইথড্র করুন। মোহন, কেন, মানে কি বললাম ম্যাডাম? প্রশ্ন। কোনো গায়ক গায়িকাই সামান্য নয়, তিনি কোথায় গাইছেন তাতে কিছু এসে যায় না, গান গেয়ে মানুষকে আনন্দ দিচ্ছেন এটাই আসল কথা। কে বড় হলে বসে গাইছেন, কে পথের ধারে স্টেজ বেঁধে গান গাইছেন, কে ট্রেনে গেয়ে বেড়াচ্ছেন, তাতে কি হলো? পৃথিবীর অনেক বড় শিল্পীরা একসময় ফুটপাতে গান শোনাতেন, কেউ রেস্টুরেন্টে বারে গান গাইতেন। একজন শিল্পী গান গেয়ে বাজনা বাজিয়ে উপার্জন করছেন, এর চেয়ে বড় কাজ আর হয় নাকি? এই ধরনের ছোট ছোট স্টেজে যারা গান করেন তাদের অনেকের মধ্যেই প্রতিভা আছে, এমনি এমনি হাজার হাজার মানুষকে মুগ্ধ করা যায়। অনেক নাম করা শিল্পীও তো সো কল্ড মাচায় গান করেন, এসব আপনি অনেক বেশি জানেন, এতদিন এই পেশার সঙ্গে জড়িত। মোহন, সরি ম্যাডাম, আমি ক্ষমা চাইছি, কথাটা বলা আমার অন্যায় হয়েছে, তাছাড়া আমি তো এদের ওপরই নির্ভর করে চলেছি, সত্যি এদের অনেকেই খুব ট্যালেন্টেড, বুড়ো হয়ে গিয়েছি, অনেক বাজে কথা মুখ ফসকে বেরিয়ে যায়, কিন্তু আপনার গান বাজনার প্রতি রেসপেক্ট দেখে অবাক হচ্ছি দিদি। প্রশ্ন। মুগ্ধ শুধু গান বাজনার প্রতি হলেই তো হবে না, যারা গান বাজনা করেন তাদের দেখতে হবে। একজন শিল্পীকে যদি খুন হতে হয় তাহলে সেটা আমাদের মতো পুলিশের জন্য শুধু চিন্তার নয়, সমাজের জন্য লজ্জারও। সেই কারণে মধুমালতী হত্যা রহস্য আমাদের সমাধান করতে হবে। মোহন, অবশ্যই, আমি আপনাদের সব রকম সহযোগিতা করব। প্রশ্ন। গুড, মধুমালতীর মায়ের কথা কি বলছিলেন যেন? মোহন, লিপি খুবই প্রতিভাময়ী ছিল, ওর গলা ছিল শাস্ত্রীয় সঙ্গীতের গলা, আমি তো মাঝে মধ্যেই ওর গান আলাদা করে শুনতাম। আহা, সেসব গান তো আর হুল্লোড়ে পাবলিকের সামনে গাওয়া যাবে না, মাঠে ঘাটের গান নয়, তাই আমি মাঝে মধ্যে একাই চলে যেতাম। আহা, বৃষ্টির দিনে শোনা তো দুলে ভরে দিন বিতে রে ভাইয়া, মেঘমল্লার গান, 1942, মাদার ইন্ডিয়া, বর্ষারে, ফিল্মের নাম তানসেন, রাগই মেঘমল্লার, 1942, আপনি নিশ্চয়ই জানেন দিদি, এখনো সেই গলা কানে ভাসে। প্রশ্ন। লিপিকা দেবীকে একটু সাহায্য করা যেত না, যাতে শিল্পী হিসেবে আরও এগোতে পারতেন? ফাইলে লেখা আছে, এই পর্যায়ে মোহন পাকরাশি উত্তেজিত হয়ে পড়েন, ঝুঁকে পড়েন টেবিলের ওপর, গলা নামিয়ে বলেন, চেষ্টা কম করেছিলাম, লিপির বদমাইশ বরটা আটকে দিত, সে কিছুতেই বউকে বড় হতে দেবে না, শিল্পী হতে দেয়নি, লোকটা খুব খারাপ, আপনারা যতটা জানেন তার থেকেও বেশি খারাপ, নানাভাবে লিপিকে অত্যাচার করত, লিপি আমাকে সব বলতো। কি বলতো? মোহন পাকরাশি বলল, দিদি, আপনি মধুর হত্যার তদন্ত করছেন, আপনাকে তো সব বলতেই হবে, সে যতই অস্বস্তির হোক। শিবনাথের জন্য লিপিকে বারবার গোপনে নার্সিংহোমে যেতে হতো, শিবনাথ ঠিক করলো ভ্যাসেকটমি করবে, যাতে লিপির গর্ভে আর সন্তান না আসে, ব্যবস্থা আমি করে দিলাম। ডক্টর হরিপ্রসাদ চাঁদ প্রাইভেটে কাজ করেন, তিনি আজও বেঁচে আছেন, তিনি আমাকে লুকিয়ে বলেছিলেন কাজটা মনে হয় ঠিক মতো করা যায়নি, শিবনাথের শরীরে জটিলতা আছে। আমি বলেছিলাম, থাক, এখনই ওকে জানাতে হবে না, আমি লিপিকে সব জানিয়ে বলেছিলাম সাবধানে থেকো। লিপি তারপরেও গর্ভে সন্তান নিল, মধুমালতী জন্মাল, শিবনাথ কিছুতেই বিশ্বাস করল না সন্তান তার, অপারেশনের পর তার সন্তান হবে কি করে সে সন্দেহ করল, কিন্তু বউকে যে মেরে ফেলবে ভাবতেও পারিনি, সেদিন আকাশে খুব মেঘ জমেছিল। শিবনাথ সেন, মধুমালতীর বাবা। প্রশ্ন। আপনি কেন স্ত্রীকে খুন করেছেন? শিবনাথ, করিনি। প্রশ্ন।
আপনার মেয়ে তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। শিবনাথ, ও যা দেখেছিল তাই বলেছে, আমি খুন করেছি বলেনি। প্রশ্ন, আপনার স্ত্রীকে তাহলে কে খুন করেছিল? শিবনাথ, যে আমার মেয়েকেও মেরেছে। প্রশ্ন, সে কে? শিবনাথ, আমার নিয়তি। আপনি এখন যান, আমাকে একটু একা থাকতে দিন। শ্যামাপদ মাল্লা মধুমালতীকে লঞ্চে আমন্ত্রণ জানায়। প্রশ্ন, আপনি মধুমালতীকে খুনের হুমকি দিয়েছিলেন? শ্যামাপদ, বাজে কথা। প্রশ্ন, মধুমালতী অনেককে বলেছেন? শ্যামাপদ, দিদিভাই, ওসব ঠাট্টা ছিল, সত্যি বলিনি। সত্যি যাকে খুন করা হয় তাকে কেউ হুমকি দেয় না। প্রশ্ন, আমাকে ম্যাডাম বলবেন, আমি আপনার দিদিভাই নই। শ্যামাপদ, দুঃখিত ম্যাডাম, কান ধরছি। একজন আমাকে গান না শোনালে তাকে খুন করে দেব এত বোকা বলে আমাকে মনে হয়? দিদিভাই, সরি ম্যাডাম, একজন না শোনালে আর একজন শোনাবে? প্রশ্ন, আপনি মানুষ ভালো নন। শ্যামাপদ, আমি মানুষ ভালো হতে চাইনি, আমার কাছে মাছ ভালো হলেই হলো। প্রশ্ন, একজন মহিলাকে রাতে একা লঞ্চে ডাকতে পারেন না। শ্যামাপদ, আমি তো পুরুষ মহিলা বলে কাউকে নেমন্তন্ন করিনি, আমি একজন গায়িকাকে নেমন্তন্ন করেছিলাম, গান শুনতে চাওয়া কি অপরাধ? প্রশ্ন, আপনার রিভলভার আছে? শ্যামাপদ, না, বন্দুক আছে, নদীতে কাজ করি, রিভলভারে কি হবে, বন্দুকের লাইসেন্স আছে। প্রশ্ন, আপনার ভাড়াটে গুন্ডা আছে, তারা মধুমালতীকে মারেনি, তার কি প্রমাণ? শ্যামাপদ, ম্যাডাম, আমায় মাফ করবেন, পুকুরের চুনোপুটি ধরতে এত খরচ পোষাবে না। রুই কাতলের কথা বলুন, ওই মেয়ে আমাকে অপমান করেছিল, তাকে ধমকে দিয়েছি, ব্যাস। এখানেই জেরার পর্ব শেষ। খানিক আগে মেঘমল্লার ফাইল শেষ করেছেন বসন্ত সাহা, এখন চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছেন। ফাইল পড়বার সময় হাজার হাজার প্রশ্ন মাথায় ভিড় করে আসছিল। আকাশে যেমন একটু একটু করে মেঘ জমে, অল্প কয়েকটা নমুনা এরকম। পিনাকি কি সত্যি স্টেজের সামনে চাদর মুড়ি দেওয়া কাউকে দেখেছিল, না নিজেকে বাঁচাতে মিথ্যে বলছে? আর যদি সত্যিই কাউকে দেখে থাকে, তার হাইট কত? তিনি যে হাইটের কথা ভাবছেন সেরকম? মধুমালতী আর বিলু কি শেষ পর্যন্ত স্বামী স্ত্রী ছিল, নাকি ডিভোর্স হয়ে গেছে? মধুমালতী কেন বিলুকে পিনাকির গল্প করেছিল? প্রতিশোধ, তুমি আমাকে শরীরে তৃপ্তি দিতে পারোনি, এবার মজা দেখো, আমি ভালোবাসার পুরুষ পেয়ে গেছি, নাকি খেলাচ্ছলে বলেছিল? সত্যি কি শিবনাথের অপারেশনটা ঠিক মতো হয়নি? এখন মনে জমা সেই সব মেঘ এক এক করে সরিয়ে দিচ্ছেন বসন্ত সাহা, প্রশ্নের জবাব নিজেই খুঁজে পাচ্ছেন, বৃষ্টি হয়ে যেন আকাশ পরিষ্কার হচ্ছে। সেই 10টায় অফিসে ঢুকেছেন, এখন 5টা, তার মানে বসন্ত সাহা দীর্ঘ সময় মেঘমল্লারের মধ্যে রয়েছেন। মাঝখানে ছোট একটা মিটিং করেছেন, কয়েকটা ফোন করেছেন, তার মধ্যে একটা ফোন ছিল কলকাতার এক সেন্ট্রাল জেলে, সেখানকার এক অফিসার তার বিশেষ পরিচিত। আর ফোন করেন মেদিনীপুরের এক পুলিশ থানায়, তৃতীয় ফোনটি রঞ্জনীকে। ঘটনার দিন ফাংশনের জায়গায় আলো কেমন ছিল, রঞ্জনী জানিয়েছে রাস্তার মোড় হলেও স্টেজ ছাড়া সবটাই ছিল অন্ধকার। আজকাল এরকমই হয়, গানের অনুষ্ঠানে শিল্পীর জন্য আলোর খেলা থাকে, এতে এক ধরনের উত্তেজনা এবং মাদকতা তৈরি হয়। এখানেও তাই ছিল, চারপাশ অন্ধকার করে স্টেজের রঙিন আলোর খেলা চলছিল, যাকে বলে সাইকোডলিক। একবার আলো, একবার অন্ধকার। মধুমালতী এবং বাজনদারদের দিকে আলো ঘুরে ঘুরে পড়ছিল, এমনকি স্ট্রিট লাইটগুলো পর্যন্ত নিভিয়ে রাখা হয়েছিল। কোনো অবস্থাতেই দর্শকদের মুখ দেখা সম্ভব নয়, যারা স্টেজে থাকে তাদের পক্ষে তো একেবারেই নয়, তাদের চোখ ধাঁধিয়ে থাকে। আততায়ী এই সুযোগ কাজে লাগিয়েছে,
এই ফোনটার পর করিডরে অন্যমনস্কভাবে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছেন বসন্ত সাহা। তারপর এক ঘন্টার জন্য বেরিয়েছিলেন, একটি বাড়ি দেখতে যান। ভেতরে ঢুকে নয়, বাইরে থেকে ঘুরে ঘুরে বাড়িটা দেখেছেন। পুরনো কলকাতার বাড়ি, একতলায় চার পাঁচটা ছোট ছোট ঘর, আলাদা আলাদা ভাড়া দেওয়া হয়। ঘরগুলো এমনভাবে তৈরি যাতে সামনে এবং পিছনে দুদিক থেকেই যাতায়াত করা যায়। সামনে কমন উঠোন, পিছনে একটা করে লোহার গেট। ওই গেট খুলে বেরোলে পাশের ঘরের কেউ জানতে পারে না। এই বাড়ির ঠিকানা পেয়েছেন রঞ্জনীর ফাইল থেকেই। ফিরে এসে তিনি টেবিলে রাখা প্যাডটা টেনে নেন। এই প্যাডে মেঘমল্লার পড়তে পড়তে সন্দেহভাজনদের তালিকা তৈরি করেছিলেন। তালিকাটি ছিল এই রকম: এক, শ্যামাপদ মাল্লা; দুই, পিনাকি; তিন, মোহন পাকরাশি; চার, বলাকা; পাঁচ, বিলু; ছয়, ভাড়াটে খুনি, তাকে টাকা দিল কে; সাত, এদের বাইরে অদৃশ্য কেউ, যে আছে কিন্তু মনে পড়ছে না। তালিকাটা হাতে নিয়ে চোখের সামনে তুলে ধরলেন বসন্ত। যেন লেখা নামে মানুষের মুখগুলো দেখা যাচ্ছে, এমনকি যে অদৃশ্য তার অস্পষ্ট মুখটাও কাগজের গায়ে ভেসে ভেসে উঠে মিলিয়ে গেল। চেনবার সময় দিল না। পেনটা নিয়ে একটা একটা করে নাম কাটতে লাগলেন বসন্ত। দুটো নামের পাশে টিকচিহ্ন দিলেন, একটার পাশে জিজ্ঞাসা। তারপর পেন দিয়ে নোটের পাশে বড় বড় করে লিখলেন, এই ফাইলের নাম রঞ্জনী কেন মেঘমল্লার দিয়েছে? তার অবচেতন মনে কি কোনো ক্লু উঁকি দিয়েছিল, নাকি নিছকই রাগ ভালোবেসে যেমনও করে থাকে? বসন্ত সাহা অনুভব করলেন মেঘমল্লার রাগ তার ইন্টারেস্ট বাড়িয়ে দিচ্ছে। এই রাগ শুধু শুনলে হবে না, রাগের ওপর তৈরি কয়েকটা গানও শুনতে হবে। জেরায় মোহন পাকরাশি রঞ্জনীকে কয়েকটা গানের কথা বলেছে না? পুরনো গান, ওগুলো শুনতে হবে। আজকাল নতুন পুরনো কোনো গান পাওয়াই ঝামেলার নয়, ছন্দাকে বললেই হবে। কত রকম অ্যাপ হয়েছে, কম্পিউটার খুললেই পাওয়া যায়, ছন্দাই ডাউনলোড করে দেবে। কিছুদিন আগেও তো গান শোনা মানে রেকর্ড নয় টেপ রেকর্ডার, তবে সেও খারাপ ছিল না। খুব ছোটবেলার কথা এক ঝলক মনে পড়ে গেল পুলিশ অফিসারের। বাবা রেকর্ড চালিয়ে বেগম আক্তার শুনতেন, যোছনা করেছে আরই, আসে না সে আমার বাড়ি। মনে হতো সামনে বসে কেউ গাইছে। পরে টেপ রেকর্ডার এলো, নিজের গলা রেকর্ড করে চমকে উঠেছিলেন। ক্যাসেট সিডি কিছু পাওয়া যায় আজকাল? মাথার মধ্যে দপ করে আলো জ্বলে উঠল বসন্ত সাহার। ইস, এইটা মাথায় আসতে এত সময় লাগলো। মুচকি হেসে ইন্টারকম তুলে রঞ্জনীর নম্বর টিপলেন বসন্ত সাহা। একবার আসবে, তোমার কালকের রেডের গল্পটা শুনব, দেখি তুমি কেমন গোয়েন্দা হয়েছো, নাকি এখনো গায়িকা হয়েই বসে আছো। কথাটা শেষ করে হো হো আওয়াজ করে হেসে উঠলেন বসন্ত। তার হালকা লাগছে, এবার জমিয়ে এক কাপ চা খেতে হবে। রঞ্জনী প্রায় ছুটতে ছুটতে ঘরে ঢুকল। স্যার, আপনি কেস সলভ করে ফেলেছেন? বসন্ত সাহা চেয়ারে হেলান দিয়ে বললেন, আমি করিনি, তুমিই করেছ। একটু আদ্রু বাকি আছে, সেটাও তুমিই করবে, আমি তোমাকে অ্যাসিস্ট করেছি মাত্র। এই কেসে তুমি ডিটেকটিভ, আমি সহকারী। ওয়েল ডান রঞ্জনী। রঞ্জনী রায় লজ্জা পেল। কি যে বলছেন স্যার! বসন্ত সাহা বললেন, ঠিকই বলছি, তার আগে তুমি এখনই তোমার টিমকে রেডি করো, যা করবার আজ রাতেই করতে হবে, কেউ যেন পালিয়ে না যায়। রঞ্জনী বলল, কেউ পালাতে পারবে না, অঙ্কুশ পিনাকি থেকে শ্যামাপদ মাল্লা পর্যন্ত সবার পেছনে লোক দেওয়া আছে। বসন্ত সাহা বললেন, ভেরি গুড, তোমার বাড়িতে টেপ রেকর্ডার আছে? রঞ্জনী অবাক হয়ে বলল, টেপ রেকর্ডার? না তো স্যার, আমাদের এখানে ভয়েস রেকর্ডার আছে, অনেক সময় জেরার জন্য ব্যবহার করি, দিতে বলবো? বসন্ত সাহা বললেন, না, ওই জিনিস নয়, আগেকার দিনে যেমন পাওয়া যেত বড় গাবদা,
জোরে চালালে আশেপাশের বাড়িতেও শুনতে পাবে, আছে? রঞ্জনী বলল, না স্যার, এখন তো ল্যাপটপের স্পিকার কানেক্ট করলেই হয়, জোরে শোনা যাবে। আমিও তো বাড়িতে এভাবে শুনি ব্লুটুথে। বসন্ত সাহা একটু হেসে বললেন, রঞ্জনী, তোমার বাড়ির কথা হচ্ছে না, যে বাড়ির কথা হচ্ছে সেখানে এত সব থাকবে বলে মনে হয় না। যাই হোক, কালকে রেডের কথা বলো। রঞ্জনী বলল, স্যার, বিলুর বাড়ি থেকে আমি একটা রুমাল পেয়েছি, যা কোনো রঙিন সুতো দিয়ে সেলাই করে বাংলায় লেখা ল। বলাকা সেলাই জানে। বসন্ত সাহা, নেক্সট। রঞ্জনী বলল, গোড়া থেকেই আমার সন্দেহ হচ্ছিল অর্জুন লোকটাকে বলাকাই খুন করেছে। কেস সাজাতে কোথাও নেগলিজেন্সি হয়েছিল, সেই কারণে মেয়েটা ছাড়া পেয়ে যায়। আমি কাল স্পটে গিয়ে দেখেছি, ওই বাড়ি থেকে খুন করে দোতলা থেকে পালানো খুব সমস্যা নয়, যদি দ্বিতীয় কোনো ব্যক্তি ওকে সাহায্য করে। আমার বিশ্বাস তাই হয়েছিল, মেয়েটাকে চাপ দিলে ও সব স্বীকার করবে। বসন্ত সাহা বললেন, ধন্যবাদ, আমার খটকা দূর করে দিলে রঞ্জনী। রঞ্জনী বলল, আমি দূর করিনি, হঠাৎ করে কিছু এভিডেন্স এসে গেছে। বসন্ত সাহা অল্প হেসে বললেন, ক্রাইম ডিটেকশনে এটাই মজা, এভিডেন্স আসে হঠাৎই, এমনকি নিয়মে যা হওয়ার কথা নয় তাও ঘটে যায়। কিছুদিন আগে একটা ছোট কেসে নেল পলিশ আমাকে সাহায্য করল। তুমি তো জানোই রঞ্জনী, নেল পলিশ মেয়েরা আগে শুকিয়ে নেয়। আমার কনভিক্ট এত ঘন ঘন আঙুলে রং চাপায় যে শুকোনোর সময় পায়নি, আসলে কোইন্সিডেন্স। নেল পলিশ লাগানোর সঙ্গে সে অপরাধটা করে এবং দাগ রেখে যায়, আমি সেই দাগ ধরতে পারি। এখানে না শুকিয়ে নেল পলিশ আমাকে ডিটেকশনে সাহায্য করেছে। রঞ্জনী বলল, ইন্টারেস্টিং, স্যার ঘটনাটা জানতে পারি? বসন্ত সাহা বললেন, ফাইলটা দেখে নিও, আগে এই কেসটা শেষ করা যাক, বাকিটা বলো। রঞ্জনী আবার মূল ঘটনায় ফিরে এলো, বলল, স্যার, মোহন পাকরাশি লোকটা যদি তার স্ত্রীকে খাদে ধাক্কা মেরে ফেলেও দিয়ে থাকে, প্রমাণ করা যাবে না। আমি ওই থানার সঙ্গে কথা বলেছি, কেস ফাইল দেখে ওরা জানিয়েছে সেই সময়ও একই সন্দেহ করা হয়েছিল, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি, আর ক্যামেরাটা মোহন পাকরাশি নিয়ে গিয়েছিল। বসন্ত সাহা এবার কঠিন মুখ করে বললেন, এই লোকটাকে ছাড়া যাবে না রঞ্জনী, আমি আমার তালিকায় ওর নামের পাশে নোট অফ ইন্টারোগেশন বসিয়েছি, বাট আই এম শিওর ও মধুমালতীর মায়ের সঙ্গে প্রেম করত। তোমার জেরায় লিপিকা সেনকে বারবার লিপি নামে সম্বোধন করেছে, একা গান শোনবার কথা বলেছে, মেঘমল্লার রাগের কথা বলেছে। আমার অনুমান ও নিজের বউকেও খুন করেছে, আমরা প্রমাণ করতে পারলাম না। যদি ক্যামেরাটা পাওয়া যেত, দেখা যেত একটাও কুয়াশার ফটো নেই, থাকবে কি করে? বইয়ের ফটো তোলবার ঘটনাটা তো বানানো, আগে বউকে ধাক্কা দেয়, তারপর ক্যামেরাটা ফেলে দেয়। রঞ্জনী চোখ বড় করে বলে, সে কি? বসন্ত সাহা বললেন, তুমি তো জানো জেলের কয়েদিদের মধ্যে চর থাকে, জেলার সুপারদের খবর সাপ্লাই করে। এমন একজনকে বলে রেখেছিলাম শিবনাথের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে, তাকে শিবনাথ বলেছে সে তার স্ত্রীকে পুরো খুন করেনি। সেদিন ট্যুর থেকে ফিরে এসে দেখে বউ আদমরা, গান শোনবার নাম করে এসে মোহন পাকরাশি তাকে আদমরা করে দিয়ে গিয়েছিল। কেন শিবনাথকে ছেড়ে লিপিকা তার কাছে চলে যাচ্ছে না, এই ছিল তার রাগের কারণ। মেয়েটাকে আদমরা করে ফেলে চলে যায় মোহন, ফিরে এসে বউয়ের মুখে একথা শুনে নিজের রাগ সামলাতে পারেনি, সেও লিপিকার গলা টিপে ধরে। সেই দৃশ্য জানলা থেকে দেখেছিল মধুমালতী। শিবনাথ মনে করে তার বউকে মোহনই মেরেছে, ফ্যাক্ট হচ্ছে দুজনেই দায়ী, শাস্তি পেল একা শিবনাথ। রঞ্জনী উত্তেজিত ভঙ্গিতে বলল, স্যার, লোকটাকে ধরে আনি। বসন্ত সাহা বললেন, না, এখনই নয়, একটা একটা করে এগোতে হবে, মোহন পাকরাশিকে ঘিরে রাখো, এই কেসটায় আসলে তিনটে মার্ডার জড়িয়ে আছে।
আজ রাতেই বলাকার বিলুকে অ্যারেস্ট করো রঞ্জনী, মধুমালতীকে খুনের চার্জ দিয়ে কালোদের কোর্টে নেবে, পরে অর্জুন ধীমানির কেসটাও অ্যাটাচ করবে। ওরা দুজনে মিলে এই দুটো মার্ডার করেছে, ওদের কাছ থেকে জেনে নেবে আসল রিভলভারটা বলাকা কোথায় রেখেছে। আর বলাকার বাড়িতে সার্চ করলে আমি নিশ্চিত একটা টেপ রেকর্ডার পাওয়া যাবে, যেখানে ও সেলাই মেশিনের আওয়াজ টেপ করে রাখে, সেটা জোরে চালিয়ে দেয় যাতে আশেপাশের বাড়ির লোক মনে করে মেয়েটা সেলাই করছে। সেদিন পিছনের দরজা দিয়েও বেরিয়ে যায়, মধুমালতীকে গুলি করে ফিরে আসে। এইভাবে সে হয়তো আরও দুষ্কর্ম করেছে, চাপ দিলে বলে দেবে, সেলাই মেশিনের আওয়াজ শুনিয়ে অ্যালিবাই সাজায়। রঞ্জনী বলল, থ্যাংক ইউ স্যার, সন্দেহ হলেও শিওর না হয়ে কিছু করতে পারছিলাম না, ভুল করলে হেডকোয়ার্টার ছেড়ে কথা বলতো না, মিডিয়াও ছিঁড়ে খেত, গায়িকা প্রকাশ্যে খুন হওয়ায় কেসটা সেন্সিটিভ হয়ে গেছে। বসন্ত সাহা বললেন, আমিও নিশ্চিত হতে পারতাম না রঞ্জনী, ওরা ভুল করেছে বলে পেরেছি। বিলু আর বলাকা দুজনেই পিনাকির ঘাড়ে খুনটা চাপাতে চেয়েছিল, তোমার করা জেরা পড়লেই বোঝা যায় এটা প্ল্যান করা ছিল, বোকাদের প্ল্যান। শুধু তাই নয়, জেরার সময় বিলু আর বলাকা দুজনেই পরস্পরকে আক্রমণ করে গেছে, গালাগালি দিয়েছে। কেস ফাইলটা পড়বার সময় থেকেই আমার কেমন খটকা লাগছিল। মধুমালতীর সামনে যেন ইচ্ছে করে ঝগড়া দেখাচ্ছে, একে অপরের বিরুদ্ধে ছেলে মানুষের মতো নালিশ করছে, বোঝাই যাচ্ছে এই ঝগড়া একেবারেই স্বতঃস্ফূর্ত নয়। তারপর মারাত্মক ভুলটা করল বলাকা, খেলনা রিভলভারের কথাটা বলতে গিয়ে ও সুতাহাটার মেলার কথাটা বলে ফেলেছে, ওই রিভলভারটা দেখিয়ে ওভার স্মার্ট হতে গিয়েছিল, তোমাদের ধোঁকা দিতে চেয়েছিল, উল্টে নিজেই ধরা পড়ে গেল, মুখ ফসকে সুতাহাটা নামটা মনে পড়ে গেল। কঙ্কনের দিদিও বলেছে সুতাহাটায় বিলুকে একটি মেয়ের সঙ্গে দেখেছে, দুয়ে দুয়ে চার করতে দেরি হয়নি, সেই মেয়েটি বলাকা। দুজনের অনেক দিনের সম্পর্ক, অন্য মেয়ের সঙ্গে ভাব ভালোবাসার খবর পেয়েই বিলুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মধুমালতী। আমি আজ সুতাহাটা থানায় ফোন করেছিলাম, এক দম্পতির নানা ধরনের ঠক জোচ্চুরি জালিয়াতির অভিযোগ তাদের কাছে আছে, কিন্তু তাদের ধরতে পারেনি। রঞ্জনী বলল, মধুমালতীকে মারবার মোটিভ কি স্যার? বসন্ত সাহা বললেন, সহজ মোটিভ রঞ্জনী, মার্ডার ফর গেইন। মধুমালতী গান গেয়ে অনেকটাই টাকা করেছে বলে আমার ধারণা। রঞ্জনী বলল, হ্যাঁ স্যার, আমরা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে নিয়েছি, অ্যামাউন্টটা বেশ বড়, একা মানুষ খরচ কম ছিল, তার ওপর এতদিন কাজ করছে। বসন্ত বললেন, ওর ফ্ল্যাট আছে। রঞ্জনী বলল, সেটার ভ্যালুয়েশনও কম নয়। বসন্ত বললেন, সবই স্বামী হিসেবে বিলু ক্লেম করবে ভেবেছিল, অনেক টাকা পেয়ে যেত, বলাকা কদিন পরে বিলুকে অফিসিয়ালি বিয়ে করে নিত, তার মানে টাকা ওর, অবশ্য বিয়েটা যদি না এতদিনে হয়ে থাকে। রঞ্জনী বলল, স্যার খুনটা বিলু করল না কেন? বসন্ত সাহা ভুরু কুচকে একটু ভাবলেন, বললেন, ঠিক বলতে পারবো না, তবে আমার একটা অনুমান আছে, বলাকা বিলুকে পুরো বিশ্বাস করতে পারেনি, যদি গুলি করতে গিয়ে হাত কাঁপে, তবে পিনাকির সঙ্গে শরীরের সম্পর্কের কথা যে ফলাও করে বলছে তাতে সন্দেহ নেই, জেরাতে উল্টো বলেছে, তবে বিলুকে অবিশ্বাস করবার আরও কারণ আছে, যতই হোক একসময় প্রেমই তো ছিল। আর একটা কারণও হতে পারে, বলাকা খুনে অভ্যস্ত, সে আগেও খুন করেছে, এরা ভাড়াটে লোক দিয়ে কাজ করানোর এলিমেন্ট নয়, চাদর মুড়ি দিয়ে অন্ধকারের মধ্যে একটা গুলি ছুড়ে পালিয়ে আসা কি এমন ব্যাপার, কেউ তো দেখতে পাচ্ছে না, এ কাজে কাউকে ভাড়া করতে গেলে অনেক টাকা লেগে যেত, সে টাকা কেন খরচ করবে? তাছাড়া মধুমালতীর প্রোগ্রামের সঙ্গে বলাকা অভ্যস্ত ছিল, কখন আলো জ্বলবে কখন নিভবে সবটাই জানত। তুমি আর দেরি করো না রঞ্জনী, বেরিয়ে পড়ো, নয়নকে একটা ফোন করে দাও, আজ তোমার গোটা রাতের ঝামেলা। রঞ্জনী রায় একটু চুপ করে থেকে অপরাধীর মতো মুখ করে বলল, স্যার
একটা কথা বলবো, আপনি রেগে যাবেন না তো? বসন্ত সাহা হাসি হাসি মুখে বললেন, আগে শুনি। রঞ্জনী বলল, আমি বলাকা আর বিলু দুজনকেই আজ সকালে এখানে নিয়ে এসেছি, কিছু বলিনি, দরকার আছে বলে এনে বসিয়ে রেখেছি। বলাকা খুব রাগারাগি করছে, ধমক দিতে হয়েছে, বিলু লোকটাকে চড়থাপ্পড়ও দিতে হয়েছে। ওরা যে খুনটা করেছে সেটা বুঝতে পেরেও কোন পথে কেসটা সাজাবো সেটা স্পষ্ট হচ্ছিল না, এবার হয়েছে। এতক্ষণ আপনাকে বলিনি বলে রাগ করবেন না। বসন্ত সাহা মুগ্ধ বিস্ময়ে রঞ্জনীর মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, সাবাস, এই না হলে গোয়েন্দা, আমাকে সত্যি হার মানিয়ে দিলে রঞ্জনী। এত অপরাধ বুঝতে পারি, তোমার এই অপরাধটা বুঝতে পারিনি, যদিও বোঝা উচিত ছিল। কালকের রেডের পর আমার জন্য হাত গুটিয়ে বসে থাকার মেয়ে তুমি নও, তুমি খুবই বুদ্ধিমতী, আমিই বোকা হয়ে যাচ্ছি। অন্যকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে বোকা হয়ে যাওয়ার প্রথম লক্ষণ। তবে এই অপরাধে সাজা হবে, আমি বিদেশ থেকে ফিরলে একদিন তুমি আর নয়ন আমাদের বাড়ি আসবে, ডিনার করবে, তার আগে মেঘমল্লারে গান শোনাবে। আমার ধারণা ফাইলের নাম মেঘমল্লার তুমি ভেবেচিন্তেই দিয়েছিলে। রঞ্জনী বলল, অবশ্যই স্যার, তবে দিনটা বৃষ্টির হতে হবে, নইলে মেঘমল্লার জমবে না। আর আমি ম্যাডামকে চমকে দিয়ে বানিয়ে নিয়ে যাব ইলিশ মাছের রোস্ট। কথা শেষ করে রঞ্জনী উঠে দাঁড়াল, পিঠ সোজা করে স্যালুট করল। এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের সবার কাছে মন অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতো নমস্কার।